আমার নাম হচ্ছে রশ্মি মাড্ডি, আমার সাবজেক্ট হচ্ছে সংস্কৃত। আমি নেট উইথ জিআরএ পেয়েছি এবারে ডিসেম্বরে। আমি প্রথমতই আমি এখানে ফেব্রুয়ারি মাসে এসেছি, আর এই বছরই আমি প্রথম নেট দিচ্ছি। মানে জুনটা হচ্ছে আমার প্রথম, আর ডিসেম্বরটা এই ডিসেম্বরে আমি নেটটা পেলাম, নেট সঙ্গে জিআরএ। তো আমি এখানে এসে প্রথমে আমি এই মনোভাব নিয়ে এসেছিলাম যে আমার মানে এক বছর আমি চেষ্টা করব, অন্তত আমি জিআরএ তো পাবোই না, শুধুমাত্র নেট পাবো, এই বলেই আমি এসেছিলাম। কিন্তু এখানে আসার পর যেভাবে স্যার এখানকার মানে যতটা স্যারই আছেন, যেভাবে ওনারা গাইড করেছেন আমার, আর মানে স্পেশালি যেটা আমার ফার্স্ট পেপার, মানে পুরো ইংলিশে, মানে এটার জন্যই আমার ভয়টা ছিল যে আমি ইংলিশটা পারবো না, অতএব আমি দেবো না। ওই জন্যই আমার দু বছর আমি দিইনি। তো আমি প্রথম এখানে দিয়ে তারপরে আমি এখানে যখন পড়লাম, তখন আমি নিরুপম স্যার যেভাবে আমাদের পড়িয়েছেন, যে স্যারগুলোই পড়িয়েছেন, যেভাবে বলেছেন, যে বইগুলো নিতে বলেছেন, আমি সেই বইগুলোই নিয়েছি। এবং যেভাবে অমিত স্যার মোটিভেট করছিলেন, মানে তার মানে নিজের পড়াশোনার যে আগ্রহটা, তাতে আমার অনেকটা বেড়ে গেছিল, যার জন্য আমি মানে স্যারদের যেভাবে পড়তে বলেছেন সেভাবেই আমি পড়েছি, আর যার জন্য আমি মানে এবারে জিআরএ পেয়েছি। তার জন্য আমি এই সংস্কৃতকে আমি অনেক ধন্যবাদ দিই, আর আমি চাইবো যে এভাবেই মানে কেউ যদি ভাবেন যে আমি মানে দরিদ্র ফ্যামিলি থেকে আসছি, কিভাবে আমি পড়ব, মানে অত টাকা দেওয়া সম্ভব না, কিন্তু একবার যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যেভাবে এখানে পড়ানো হয়, সেটা যদি একবার তাদের মানে তাদের যেভাবে ফলো করতে বলছে সেভাবেই যদি মানে সবাই ফলো করতে পারে, তাহলে অবশ্যই সবারই জিআরএফ হবে।